হ্যালো বন্ধুরা, আজকের আমরা দেখাবো এই ডিসেম্বর মাসে 8 থেকে 9 হাজার টাকার মধ্যে বাংলাদেশে পাওয়া যায় এমন 10টি সেরা স্মার্টফোন। এছাড়াও এই বাজেটের সবচেয়ে সেরা গেমিং ফোনটির নাম জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ রইল। এছাড়াও আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি কিন্তু একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এছাড়াও এই প্রাইস লিস্টের সবগুলো ফোনই আপনি বাংলাদেশে অফিসিয়ালি কিনতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আমাদের এই লিস্টে 10 নম্বর ফোনটি হলো আইটেলিয়া 48। ফোনটি আছে 6.1 ইঞ্চির HD+ ডিসপ্লে। ফোনটিতে চিপসেট থাকছে ইউনিসকের SC9X63, যেখানে CPU থাকছে কোয়াড কোর 1.4 GHz-এর। এছাড়াও ফোনটিতে সেলফি ক্যামেরা এবং রিয়ার ক্যামেরা দুটাই থাকছে 5 মেগাপিক্সেলের। ফোনটিতে আপনি র্যাম পাবেন 2 GB, এছাড়াও রোম পাবেন 32 GB। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 3000 mAh। ফোনটি বর্তমানে অফিসিয়ালি কিনতে পারবেন 6699 টাকায়। এছাড়াও 11,000 টাকার সেরা 5টি গেমিং ফোনের নাম জানতে উপরে আই বাটনে ক্লিক করুন অথবা ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করতে পারেন। তো আমাদের এই লিস্টে 9 নম্বর ফোনটি হলো নোকিয়া 2.2। ফোনটি আছে 5.71 ইঞ্চির HD+ ডিসপ্লে। ফোনটিতে চিপসেট থাকছে মিডিয়াটেক হিলো A22, যেখানে GPU থাকছে পাওয়ার ভিআর G8320। ফোনটিতে সেলফি ক্যামেরা থাকছে 5 মেগাপিক্সেলের এবং রিয়ার ক্যামেরা থাকছে 13 মেগাপিক্সেলের। ফোনটিতে আপনি র্যাম পাবেন 2 GB, এছাড়াও রোম পাবেন 32 GB-এর। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 3000 mAh। ফোনটি বর্তমানে অফিসিয়ালি কিনতে পারবেন 7990 টাকায়। এছাড়াও আপনার পছন্দের স্মার্টফোনটি আপনি কমেন্টে আমাদের জানাতে পারেন। তো এই লিস্টে 8 নম্বর ফোনটি হলো স্যামসাং গ্যালাক্সি M0 Encore। ফোনটি আছে 5.30 ইঞ্চির HD+ ডিসপ্লে। ফোনটিতে চিপসেট থাকছে মিডিয়াটেকের MT6739, যেখানে CPU থাকছে কোয়াড কোর 1.5 GHz-এর। এছাড়াও ফোনটিতে GPU থাকছে পাওয়ার ভিআর G8100। ফোনটিতে সেলফি ক্যামেরা থাকছে 5 মেগাপিক্সেলের এবং রিয়ার ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেলের। ফোনটিতে আপনি র্যাম পাবেন 1 GB, এছাড়াও রোম পাবেন 16 GB-এর। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 3000 mAh। ফোনটি বর্তমানে অফিসিয়ালি কিনতে পারবেন 6999 টাকায়। তো এই লিস্টে 7 নম্বর ফোনটি হলো সিম্ফনি i98। ফোনটি আছে 5.99 ইঞ্চির HD+ ডিসপ্লে। ফোনটিতে CPU থাকছে অক্টাকোর 1.6 GHz-এর, এছাড়াও GPU থাকছে পাওয়ার ভিআর G8322। ফোনটিতে সেলফি ক্যামেরা থাকছে 5 মেগাপিক্সেলের এবং রিয়ার ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেলের। ফোনটিতে র্যাম থাকছে 2 GB, এছাড়াও রোম থাকছে 16 GB-এর। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 3000 mAh। ফোনটি বর্তমানে Android 10 রানিং করছে। তো ফোনটি বর্তমানে আপনি অফিসিয়ালি কিনতে পারবেন 6200 টাকায়। তো আমাদের এই লিস্টে 6 নম্বর ফোনটি হলো আইটেল ভিশন 1 প্লাস। ফোনটি আছে 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে। ফোনটিতে চিপসেট থাকছে ইউনিসকের SC9X63, যেখানে CPU থাকছে অক্টাকোর 1.6 GHz-এর। এছাড়াও ফোনটিতে আপনি র্যাম পাবেন 2 GB এবং রোম পাবেন 32 GB-এর। ফোনটিতে সেলফি ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেলের এবং রিয়ার ক্যামেরা থাকছে 13+2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটি বর্তমানে অফিসিয়ালি কিনতে পারবেন 7990 টাকায়। তো আমাদের এই লিস্টে 5 নম্বর ফোনটি হলো Xiaomi Redmi 9A। ফোনটি আছে 6.53 ইঞ্চির HD+ ডিসপ্লে। ফোনটিতে চিপসেট থাকছে মিডিয়াটেক হিলো G25, যেখানে CPU থাকছে অক্টাকোর 2.0 GHz-এর, এছাড়াও GPU থাকছে পাওয়ার ভিআর G8320। ফোনটিতে আপনি র্যাম পাবেন 2 GB, এছাড়াও রোম পাবেন 32 GB-এর। ফোনটিতে সেলফি ক্যামেরা থাকছে 5 মেগাপিক্সেলের এবং রিয়ার ক্যামেরা থাকছে 13 মেগাপিক্সেলের। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটি বর্তমানে অফিসিয়ালি কিনতে পারবেন 9500 টাকায়। তো আমাদের এই লিস্টে 4 নম্বর ফোনটি হলো রিয়েলমি C11। ফোনটি আছে 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে। ফোনটিতে চিপসেট থাকছে মিডিয়াটেকের হিলো G35, যেখানে CPU থাকছে অক্টাকোর 2.3 GHz-এর, এছাড়াও GPU থাকছে পাওয়ার ভিআর G8320। ফোনটিতে আপনি র্যাম পাবেন 2 GB, এছাড়াও রোম পাবেন 32 GB-এর। ফোনটিতে সেলফি ক্যামেরা থাকছে 5 মেগাপিক্সেলের এবং রিয়ার ক্যামেরা থাকছে 13+2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটি বর্তমানে অফিসিয়ালি কিনতে পারবেন 8990 টাকায়। তো আমাদের এই লিস্টে 3 নম্বর ফোনটি হলো সিম্ফনি i99। ফোনটি আছে 6.09 ইঞ্চির HD+ ডিসপ্লে। ফোনটিতে CPU থাকছে অক্টাকোর 1.6 GHz-এর, এছাড়াও ফোনটিতে GPU থাকছে পাওয়ার ভিআর G8322। ফোনটিতে আপনি র্যাম পাবেন 2 GB, এছাড়াও রোম পাবেন 16 GB-এর। ফোনটিতে সেলফি ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেলের এবং রিয়ার ক্যামেরা থাকছে 13+2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 3500 mAh। ফোনটি বর্তমানে Android 10 রানিং করছে। তো ফোনটি বর্তমানে আপনি অফিসিয়ালি কিনতে পারবেন 6999 টাকায়। তো আমাদের এই লিস্টে 2 নম্বর ফোনটি হলো টেকনো স্পার্ক 6 গো। ফোনটি আছে 6.52 ইঞ্চির HD+ ডিসপ্লে।
ফোনটিতে সিপিউ থাকছে অক্টা কোর 1.8 গিগাহার্টজের, ফোনটিতে জিপিউ থাকছে পাওয়ার ভিআর G8320, ফোনটিতে আপনি র্যাম পাবেন 2 GB, এছাড়া রোম পাবেন 32 GB, ফোনটিতে সেলফি ক্যামেরা থাকছে 8 MP এবং রিয়েল ক্যামেরা থাকছে 13+ আলটি VGA ক্যামেরা সহ ডুয়াল রিয়ার ক্যামেরা। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh, ফোনটি বর্তমানে অফিসিয়ালি কিনতে পারবেন 8690 টাকায়। তো আমাদের লিস্টে 1 নম্বর ফোনটি হলো আইটেল ভিশন 1 প্রো, ফোনটি আছে 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে, ফোনটিতে চিপসেট থাকছে ইউনিসকের SC9832, ফোনটিতে সিপিউ থাকছে অক্টা কোর 1.4 GHz-এর, এছাড়া ফোনটিতে আপনি র্যাম পাবেন 2 GB এবং রোম পাবেন 32 GB, ফোনটিতে সেলফি ক্যামেরা থাকছে 5 MP এবং রিয়েল ক্যামেরা থাকছে 8+ আরও 2টি VGA ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 4000 mAh, ফোনটি বর্তমানে অফিসিয়ালি কিনতে পারবেন 7690 টাকায়।